আসসালামু আলাইকুম আপনাদের সাথে পরিচয় করিয়ে দিব কালার কোডেড উচ্চারণ ও অনুবাদ সহজ কোরআন আমলে 13টি ফজিলত পূর্ণ সূরা সহ সহজ 47টি সূরা এই বইটি ডিজাইন এবং পাবলিশ করেছে ওয়ান পাবলিকেশন ঠিক আছে বইটি খোলার সাথে সাথে এখানে কিছু সূরার আয়াত ব্যাখ্যা করা আছে ওয়ান পাবলিকেশনের লোগো দেওয়া আছে ঠিক আছে যেমন এদিকে কিছু কথা বলা হয়েছে কোরআনের অসাধারণ কিছু আয়াত দেওয়া আছে এখানের মধ্যে শেষ পারার সকল সূরা এবং বিশেষ ফজিলতপূর্ণ 13 সূরা নিয়ে এই বইটি সাজানো হয়েছে ঠিক আছে প্রত্যেকটা সূরার পৃষ্ঠা নম্বর দেওয়া আছে এরপর এখানে আরবি হরফ দেওয়া আছে এরপর রঙিন হরফে তাসবিদের নিয়মাবলী দেওয়া আছে যেমন ইকফা নীল রং করে দিয়েছে গুন্না এই রং করে দিয়েছে এ ইকফায়ে মিম সাকিন এই রং ইদগাম সবুজ করে দিয়েছে এভাবে তাসবিদগুলো বিভিন্ন কালারে করে দিয়েছে ওনারা এরপর এখানে সূরা ফাতিহা দেওয়া আছে সূরা ফাতিহার মধ্যে কোথায় অবতীর্ণ হয়েছে আয়াত সংখ্যা দেওয়া আছে আরবি হরফের বড় বড় টেক্সট দেওয়া আছে বাংলা উচ্চারণ দেওয়া আছে এবং বাংলা সহজ সরল অনুবাদ দেওয়া আছে ঠিক আছে পরে সূরা বাকারা মদিনা অবতীর্ণ আয়াত সংখ্যা 255 আয়াতুল কুরসি দেওয়া আছে এরপর সূরা বাকারা শেষ দুই আয়াত দেওয়া আছে আমানার রাসূল অনেকে কালার কোড তাসবিদ সহ কোরআন খোঁজেন আবার অনেকে চান আরবির পাশাপাশি বাংলা তর্জমা থাকতে হবে অনেকে আবার আরবি ঠিকভাবে পড়তে পারে না তাই বাংলা উচ্চারণ থাকলে পড়তে সুবিধা হয় ওই সমস্ত কোরআন খোঁজেন এই সব সমস্যার সমাধান এক কভারে গ্লসি আর্ট পেপার দ্বারা তৈরিকৃত চার রং বিশিষ্ট বড় বড় আরবি টেক্সট দ্বারা এবং সহজ সরল বাংলা অনুবাদ বাংলা উচ্চারণ সব একসাথে শেষ পারার সকল সূরা এবং বিশেষ ফজিলতপূর্ণ 13 সূরা নিয়ে এই বইটি সাজানো হয়েছে এখানে সর্বশেষে সূরা নাস দেওয়া আছে কোথায় অবতীর্ণ প্রত্যেকটা সূরার আয়াত দেওয়া আছে ঠিক আছে যে কারো কাছে এটি পড়তে সুবিধা হবে কারণ কি বড় বড় আরবি হরফ দ্বারা তৈরি করেছেন এটি ঠিক আছে এখানে বাংলা উচ্চারণের ক্ষেত্রে আমরা যে পদ্ধতি অবলম্বন করেছি যেমন আরবি হরফ দেওয়া আছে বাংলা উচ্চারণ দেওয়া আছে যেভাবে হরফটি উচ্চারণ করতে হবে তা ব্যাখ্যা করা আছে ঠিক আছে উচ্চারণ পদ্ধতি ব্যাখ্যা করা আছে বিশুদ্ধ উচ্চারণে কোরআন তিলাওয়াতের ব্যাখ্যা করা হয়েছে ওয়াকফের চিহ্ন দেওয়া আছে এখানে আল্লাহ রাব্বুল আলামিনের 99টি গুণবাচক নাম এবং নামের অর্থ দেওয়া আছে ঠিক আছে এরপরে দেখা যাক এখানে বিভিন্ন ধরনের সূরার আয়াত ব্যাখ্যা করা হয়েছে বিভিন্ন ধরনের আমলের কথা বলা হয়েছে ঠিক আছে যেমন হারিয়ে যাওয়া কিছু সুন্না যা আমরা ভুলে গিয়েছি খুব খুশি হলে সিজদা লুটিয়ে পড়ো এগুলো দেওয়া আছে সূরা ফাতিহা আল্লাহর সাথে বান্দার কথোপকথন দেওয়া আছে যে এখানে এরপর ডিজাইন অ্যান্ড পাবলিশ বাই ওয়ান পাবলিকেশন এটি দেওয়া আছে এভাবে এই বইটি সাজানো হয়েছে কালার কোডেড উচ্চারণ ও অনুবাদ সহ সহজ কোরআন আমলে 13টি ফজিলতপূর্ণ সূরা সহ সহজ 47টি সূরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ধন্যবাদ